হ্যালো ভিওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিনোদন জগতের সর্বশেষ খবরে ভিওয়ার্স আপনারা দেখছেন টিউব লাইট নিউজ এবার চলে যাচ্ছি সরাসরি সংবাদে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকনের একই হাল ওরা সরাতেই বেরিয়ে আসে তার আসল চেহারা বললেন ওরা আমার মুখ নষ্ট করেছে মন তো নয় চেহারায় ভেসে উঠে দীপিকা পাডুকন অথবা মালতী অথবা লক্ষ্মী ঠিক যেমন শুয়োপোকার গুটি থেকে বেরিয়ে আসে অন্তরের সৌন্দর্য ছপাক সিনেমার বহু প্রতীক্ষিত ট্রেলার মুক্তি পাওয়ার পরে অন্তঃস্থল থেকে কোথাও যেন এমন উচ্চারণই বেরিয়ে আসছে অ্যাসিড আক্রান্ত বহু মেয়ের দীপিকা পাডুকন অ্যাসিড হামলার শিকার হওয়া মালতী চরিত্রে অভিনয় করছেন এবং সিনেমার এই ট্রেলার শুরুই হচ্ছে ভারতের অ্যাসিড আক্রমণের প্রতিবাদ হয়ে থাকা বিভিন্ন বিক্ষোভ জলকমন পুলিশ লাঠিচার্জের মধ্যে দিয়ে মালতী অর্থাৎ দীপিকা পাডুকন অভিনীত চরিত্রর উপর অ্যাসিড হামলার পরে মাটিতে পড়ে কাতরানো থেকে শুরু করে তার বেঁচে থাকা এবং ঝলসানো মুখ নিয়ে নিজেকে খুঁজে বের করার এক যাত্রার গল্প ছপাক ঘৃণ্য এক বিরুদ্ধে মালিতির মতো অনেক নির্যাতিতার যুদ্ধের গল্প ছপাক ইনস্টাগ্রামে ট্রেলার প্রকাশের ঘোষণায় দীপিকা পাডুকোন জানিয়েছিলেন ছপাক তার জন্য এত বিশেষ কেন দীপিকা বলেন খুবই কম এমন গল্প পাওয়া যায় যেখানে আমি সেই চলচ্চিত্রের অংশ হতে চান কি না সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য পুরো গল্প শুনতেও হয় না এর চেয়েও বিরল হলো চলচ্চিত্রটির জন্য নিজের অনুভব কথাই ব্যক্ত করতে না পারা ছাপাক এই সমস্তটা আমার কাছে এবং এই সমস্ত কিছুরও ঊর্ধ্বে এই দিকে শুভশ্রী প্রথম সন্তানের ছবি প্রকাশ করলেন বছর খানিক আগে বিয়ের কাজটি সারেন অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তী তারপর একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যায় সিনেমাতেও দুজন একসঙ্গে কাজ করছেন সেলিব্রিটি দম্পতির বিয়ে হলে প্রেগনেন্সির খবর শোনার জন্য অপেক্ষা করে থাকেন ভক্তরা শুভশ্রীকে নিয়েও এমন গুজব আগে শোনা গিয়েছে তবে এবার নিজের প্রথম সন্তানের ছবি পোস্ট করলেন পারিনিতার নায়িকা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন আমার প্রথম সন্তান ছবিতে শুভশ্রীর কোলে মাথা দিয়ে একটি ছেলেকে দেখা যাচ্ছে আসলে এই সন্তান নায়িকার বায়োলজিক্যাল চাইল্ড না হলেও তার মানুষপুত্র বলা যেতে পারে ছবিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে তার নাম অনিশ শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে অনিশ তাকে জড়িয়ে নিজের প্রথম সন্তান বলে উল্লেখ করেছেন শুভশ্রী তাকে অত্যন্ত ভালোবাসেন নায়িকা এদিকে শিগগিরই অঙ্কুশের সঙ্গে একটি ছবিতে কাজ করতে চলেছেন শুভশ্রী যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি তবে বাবা যাদবের পরিচালনায় ছবি কাজ শুরু করছেন তারা সমস্যায় পড়ে ব্যবসায় নামলেন বিশ্বাস কি এমন সমস্যায় পড়লেন যার কারণে ব্যবসায় নামতে হল অপবিশ্বাসকে বিষয়টি খোলসা করছে জীবনে নানা রকম পড়তে হয় মানুষকে কেউ কেউ এতে বিচলিত হন কেউ কেউ সমস্যা থেকে উদ্ভাবন করেন নতুন কিছু এমনটাই হয়েছে এমনটাই হয়েছে দেশের জনপ্রিয় চিত্রনায়িকা বিশ্বাসের সমস্যা সমাধানের জন্য পথ হিসেবে ব্যবসায় নামলেন তিনি গতকাল সোমবার সন্ধ্যায় এপিজে ফ্লোর নামে নতুন একটি প্রতিষ্ঠানের উদ্বোধন জনপ্রিয় এই নায়িকা নিকেতনের নম্বর রোড বি ব্লক আঠান্ন নম্বর বাড়িতে অপুর নতুন এই প্রতিষ্ঠান এই ফ্লোরে বিউটি পার্লার ফটো স্টুডিও ও ড্যান্স ফ্লোর থাকছে বলে জানিয়েছেন অপু ন্যূনতম অর্থের মাধ্যমে ফ্লোরগুলো ব্যবহার করতে পারবেন যে কেউ তবে নিজের সমস্যায় পড়ে মূলত এমন ব্যবসা চিন্তা মাথায় আসে অপুর এ বিষয়ে এনটিভি টিভি অনলাইনকে তিনি বলেন কিছুদিন আগে একটি অনুষ্ঠানের জন্য আমার নাচের গ্রুমিং করার প্রয়োজন ছিল কোথাও জায়গা না পেয়ে শেষে কোরিওগ্রাফার আমার বাসায় চলে আসেন সারা দিন আমার বাসায় প্র্যাকটিস করেছি তবে বাসায় আমার ছেলে আছে মা আছে ব্যবসায় থাকলে ছেলে সব সময় আমার পাশে থাকে যে কারণে ঠিক মতো প্র্যাকটিস করতে সমস্যা হয় তখন আমার মাথায় এমন একটি ব্যবসার চিন্তা মাথায় আসে আমার মনে হয়েছে এমন অনেকেই হয়তো স্থানের অভাবেই নিজের ব্যবসা করতে পারছেন না তাদের জন্য কিছু একটা করা উচিত কারণ আজকের তরুণী আগামীর বাংলাদেশ এদিকে নতুন বছরে একসঙ্গে দুই ছবি শুরু করবেন ববি নতুন বছরে চমক নিয়ে আসছেন একসঙ্গে দুটি নতুন ছবির কাজ শুরু করবেন এই অভিনেত্রী এদিকে কলকাতায় অভিষেক হয়েছে ববি জয়দীপ মুখোপাধ্যায়ের রক্তমুখী নীলা মুক্তি পেয়েছে শুক্রবার ববি অভিনীত ছবিটি কলকাতার চল্লিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছে তবে অভিষেকের দিন কলকাতায় যেতে না পারায় ববের মনটা খারাপ তবে ছবিটি দেখে সবাই খুব প্রশংসা করেছে এমনটাই জানান ববি এক মাসে বিশ্রামে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা করেছেন ববি জানান অস্ট্রেলিয়াতে মা ও দুই বোন আছে তাদের সঙ্গে অবসর সময় কাটাবেন নতুন ছবির এর বিষয়ে ববি বলেন নতুন বছরের শুরুতে মালটা ছবির কিছু কাজ লন্ডনে করব এরপর সিনেমাজের একটি আরেকটি নাম চূড়ান্ত না হওয়া ছবির কাজ শুরু হবে আশা করছি শুরুটা ভালোই হবে এবং দর্শকের জন্য চমকও থাকবে নিপুণ জয়া ও ইশিতার অশ্লীল ছবি ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের সব কিছু অনুসরণ করার চেষ্টা করে থাকেন সাধারণ মানুষ আর এই সুযোগে থাই অনলাইন শপ ব্যাংকক নামের একটি অনলাইন শপ কয়েকজন অভিনেত্রীর অশ্লীল ছবি ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতেছে ওজন কমানোর একটি ওষুধের বিজ্ঞাপন দিয়ে অনলাইন শপটি তারকাদের ছবি ব্যবহার করে বলেছেন তারা নাকি ওই ক্যাপসুল খেয়ে ওজন কমিয়েছেন ইতিমধ্যে অভিনেত্রী রোমানা রশিদ ইসিতা বিষয়টি নিয়ে বলেছেন এটা ভুয়া আপনারা এটা মোটেও বিশ্বাস করবেন না ইশিতা ছাড়া অভিনেত্রী নিপুণ ও জয়া হোসানের ছবি ব্যবহার করা হয়েছে তাদের ছবির বিজ্ঞাপনেও একই কথা বলা হয়েছে যে ক্যাপসুল খেয়ে তারা ওজন কমিয়েছেন এবং গ্রাহকেরা চাইলে তাদের মতো ক্যাপসুল খেয়ে ওজন কমাতে পারেন গত আঁচাশে নভেম্বর নিপুণের নামে ও ছবি ব্যবহার করে অনলাইন প্রতিষ্ঠানটি লিখেছে মডেল নিপুণ আপুর মতো আপনি অর্গানিক ক্যাপসুল খেয়ে ওজন কমিয়ে নিতে পারেন প্রতিদিন খাবেন মাত্র ছয়টি করে ক্যাপসুল এই নিয়ে অভিযোগ জানিয়েছেন ঈষিতা কিন্তু জয়া আহসান ও নিপুণ এখন পর্যন্ত মুখ খোলেননি চলচ্চিত্র না ধর্মের পথে পা বাড়ালেন নায়িকা পপে চলচ্চিত্রে আর কাজ করতে চান না এক সময়ে চিত্রনায়িকা পুষ্পিতা আর পপি হাঁটতে চান ধর্মের পথে শুক্রবার মুক্তি পাচ্ছে পপির অভিনীত শেষ চলচ্চিত্র গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ আর এতে যেন হাফ ছেড়ে বাঁচলেন সাবেকই অভিনেত্রী পপির ভাষ্য এখন আর ক্যামেরার সামনে দাঁড়াতে চায় না তবে ভালো লাগছে যে আমার অভিনীত শেষ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ভালো লাগার কারণ হচ্ছে এরপর আর নতুন কোনো চলচ্চিত্রে দর্শক আমাকে দেখতে পাবে না আমি আর চলচ্চিত্রে কাজ করতে চাই না আমি এখন নামাজ রোজা নিয়ে বাঁচতে চাই ধর্মের পথে হাঁটতে চাই অভিনয় জগৎ থেকে বিদায় নেওয়ার পর বর্তমানে পপি একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করছেন তিনি বলেন জীবিকা নির্বাহের জন্য আমি এখন একটি ট্রাভেল এজেন এজেন্সিতে কাজ করছি সবাই দোয়া করবেন আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর পথে হাঁটতে পারি আল্লাহ যেন আমার সব গুনা মাফ করে দেন গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ ছবিটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু ছবিতে পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করছেন কাজী মারুফ টু ভিউয়ার্স এই ছিল বিনোদন জগতে হাতে পাওয়ার সর্বশেষ সংবাদ পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টিউবলাইট নিউজ